সুগারের রোগীরা রোজ কটা পাকা আম খেতে পারেন? সুগার বলেই আম খাওয়া ছেড়ে দিয়েছেন? কিভাবে সুগারে আম খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে না, টোটকা জেনে নিন আজকেই। সুগারের ভয়ে আম না খেলে আপনারই লস। শর্করার পাশাপাশি পাকা আমের মধ্যে একাধিক উপকারী উপাদান রয়েছে, সেগুলো তো শরীরের দরকার। তাহলে কিভাবে আম খেলে ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা থাকবে না বা ভয় থাকবে না? ডায়াবেটিসের রোগীরা দিনে একটা মাঝারি সাইজের পাকা আম খেতেই পারেন। চেষ্টা করুন সেই পাকা আম সকালের দিকে খেয়ে নেওয়ার। এতে হজমের কোনো গণ্ডগোল হবে না, আমটি হজম করার জন্য অনেক সময় পেয়ে যাবেন। তবে বুঝে শুনে সঠিক নিয়মে আম খাওয়া কেন গুরুত্বপূর্ণ জানেন? কি আছে এমন আমের মধ্যে? আমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এইসব উপাদানগুলো ক্যালসিয়াম ও মেটাবলিজমে সাহায্য করে, অস্টিওপোরসিসের ঝুঁকি ও হাড়ের ক্ষয়ের সম্ভাবনা কমায়, এছাড়াও কোলাজেন গঠনে, ইউভির রশ্মির হাত থেকে ক্ষয় প্রতিরোধে এবং ত্বক ও চোখের স্বাস্থ্য গঠনে সাহায্য করে পাকা আম। তাই সুগারের রোগীরা পাকা আম খেলে এইসব উপকারিতাও পাবেন দেহে। পাকা আমের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার, তাই পাকা আম খেলেই যে সুগার ও ওজন বাড়বে সেটা কিন্তু সবসময় ভাবার দরকার নেই। তবে অবশ্যই নিয়ম মেনে খেতে হবে আম। বরং এই ফলের মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে নানান রোগের হাত থেকে বাঁচায়। তাহলে ঠিক কতটা পরিমাণ পাকা আম খাওয়া উচিত একজন ডায়াবেটিসের রোগীর এবং কিভাবে খাওয়া উচিত? পাকা আম যখন খাচ্ছেন কোনো সুগারের রোগী, তার সঙ্গে আর কী কী খাচ্ছেন সেটাও কিন্তু নজর দেওয়া বিশেষ দরকার। যেহেতু আমের মধ্যে ক্যালোরি ও শর্করা রয়েছে, তাই এমন খাবার বেছে নিন যার মধ্যে এই দুই উপাদানের পরিমাণ কম। চেষ্টা করুন টক দইয়ের সঙ্গে পাকা আম খাওয়ার। এছাড়া যেদিন পাকা আম খাবেন সেদিন আর কোনো মিষ্টি জাতীয় জিনিস বা নরম কোনো পানীয় খাওয়া চলবে না। একটি মাঝারি সাইজের পাকা আমের মধ্যে প্রায় 150 ক্যালোরি থাকে, আর ডায়াবেটিসের রোগীদের লো ক্যালোরি খাবার খাওয়া উচিত। তাই বুঝে শুনে পাকা আম না খেলে সুগারের পাশাপাশি ওজনও বেড়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।